আচ্ছা গুরুজি, শিবযুগের শনিবার সম্বন্ধে যে তত্ত্বটা আছে সেটা যদি বলো একটু আমরা জানতে পারি। আর শিবযুগের দ্বিতীয় দিনের তত্ত্ব হচ্ছে শনিবার, আমাদের দিনে শুরু হয় শুক্রবার থেকে, তো শুক্রবার দিনে আমরা শুক্র তত্ত্ব জেনেছি। আর শনিবারের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার তত্ত্বটা কি, আমার একটা কবিতা লেখা আছে, কবিতাটা একটু পাঠ করে যদি শোনাই। তো শনিবারে রাজা যিনি শনিদেব তাহার নাম, সকল রাজা তিনি সকল উন্নতি তাহার কাম। শনি তিনি মহারাজা, কাক হল তার বাহন, নীলকণ্ঠ ফুলের সঙ্গে পূজায় হয় আগমন। কৃষ্ণ কালী ও লক্ষ্মী মন্ত্রের জপ যখনই হয় তবেই তো শনি মহারাজা তুষ্ট হয়ে সকল শান্তি হয়। মানুষ যেমন দুঃখ কষ্ট ভোগ ভোগান্তি অশান্তিতে রয়, শনি মহারাজকে তুষ্ট করলে লক্ষ্মী কালী কৃষ্ণ শান্ত রয়। শিশু যেমন পরিবারে সকলের মাথায় রয়, শনি রাজা শান্ত হলে পরিবার পরিবেশ শান্ত হয়। শিবযোগে বিষ্ণু অংশে শনি রাজা দ্বিতীয় দিনে আগমন হয়, শনি রাজাকে তুষ্ট করলে বিশ্ব পরিবেশ শান্ত রয়। দুধ কলা আর সিন্নি প্রসাদে শনি বস্ত্র পরিধানে ওং ঐং শ্রীং শনিচ্চরায় নমঃ মন্ত্র দ্বারা পূজা আরম্ভে শনিদেব সুপ্রসন্ন হয়। ইহাই তো মালো বাবা শিবযোগ ও শুক্র যোগের সপ্তাহ তত্ত্ব হয়। অর্থাৎ শনিবার হচ্ছে দ্বিতীয় দিন, শনিবার এই দ্বিতীয় দিনে একটা বাচ্চা জন্মের পর যখন হাঁটা চলা শেখে তখন তার চাওয়া পাওয়া বেড়ে যায়, সেটা চায় ওটা চায়, যদি না দেওয়া হয় তখন তার রাগ হয় এবং বাড়ির সবাই বাচ্চাটাকে নিয়ে দুঃখে কষ্টে দৌড় ব্যস্ত হয়ে যায়, বলতে গেলে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, যদি রেগে যায় ভাঙচুর করে তার বসে, ও যদি কিছু না পায় দুঃখ হয়, সবাই সেই দুঃখ থেকে সবার দুঃখ হয়, যদি কান্না শুরু করে দেয় সবার কান্না চলে আসে। তাহলে সেরকম আমাদের শরীরে ব্রহ্মতত্ত্ব জ্ঞান ও তত্ত্ব জ্ঞান কি হচ্ছে, আমাদের শরীরে দ্বিতীয় দিনে আমরা খাবার খেয়েছি, হজম হয়ে পুষ্টি নিয়েছি, তার থেকে হরমোন তৈরি হচ্ছে, তার থেকে বীজ তৈরি হলো, এই বীজের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার আমাদের শরীরের শনিতত্ত্ব তাই করে। বাইরে যেমন একটা বাচ্চার গল্প বলে আমাদের শরীরের শনিতত্ত্ব তাই করে। তাই শনি মহারাজকে তুষ্ট করতে গেলে সিমি প্রসাদ একটু মিষ্টান্ন, ওই বাচ্চা যদি একটা চকলেট একটা ক্যাডবেরি ধরে দেওয়া হয় বা একটা মিষ্টান্ন ধরে দেওয়া হয় তাহলে বাচ্চা শান্ত হয়ে যায়, তার মন শান্ত হয়ে যায় এবং তার অন্যান্য জিনিসগুলো আকাঙ্ক্ষা বা চাওয়া পাওয়াটা একটু ভুলে যায়। এটাই হচ্ছে শনিবারের মেন তত্ত্ব। আর আমরা বলছিলাম আমাদের যে শনিবারের তত্ত্ব ইতিহাসও আছে, পৌরাণিক কাহিনীতেও আছে, সাধু সংকলনী তন্ত্র, সেই সাধু সংকলনী তন্ত্রে হর গৌরী সংবাদে তার তত্ত্বটা আছে, সেটা যদি একটু পাঠ করা যায় দেখা যাবে যে মা পার্বতী ঈশ্বর মহাদেবকে জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন, পার্বত্য বাহ্য দেব দেব বিরূপাক্ষ মহাবাগ জগৎগুরু শনিচরস্ব কবচং কৃপায়ণে প্রকাশায়। হে দেবের দেব মহাদেব, আপনি জগতের গুরু, শনির যে আছে সেই শনির যে তত্ত্ব তার জ্ঞান আমাদের যদি একটু খুলে বলেন, আমাকে যদি একটু খুলে বলেন, আপনি তো সবসময় ধ্যানে মগ্ন থাকেন, তা আপনি শনিদেবের তত্ত্বটা যদি একটু খুলে বলেন। ঈশ্বর কি বলছেন, ঈশ্বর বাহ্য শুনো দেবী জগৎ বিশ্ব চৈতন্য রূপিণী শনিচ্চ রহস্য কবচং তৈলক্য মঙ্গল পদম পতিতা ধরিতাশ্চ শনিপীড়া বিনাশনম পুত্রার্থি লভতে পুত্রং ধনার্থী ধনবান ভবত শত্রু নাশ কবচেব সর্বভীষ্ট ফলপ্রদম শনিচ্চ রহস্য কবচং তৈলক্য মঙ্গল পদম। অর্থাৎ শনি কবজে আমার ত্রিলোক এ মঙ্গল হয়, শনির তত্ত্ব জ্ঞানে আমার ত্রিলোকে আনন্দ হয়, আর যারা এই পাঠ করে তারা বিভিন্ন পীড়া যন্ত্রণা কষ্ট শোক এর থেকে মুক্তি পায়। আর কি পুত্রার্থী লভতে, কেউ যদি পুত্র পেতে চায়, পুত্র পুত্রী পেতে চায়, তাদের এই জ্ঞান দরকার হয়। তখন কি বলছে, এই যে কবচের ধারণ হবে, কবচের যে তত্ত্বটা কি বলছে, তস্য শ্রী শনিচ্চরস্য কবচ কালাগ্নি ঋষির ছন্দ শ্রী শনিচ্চর দেবতা সর্ব পাপস্থ পাঠে বিনিয়োগ।
এখানে একটা পাঠ আছে, সেই পাঠটা যদি সম্বন্ধে তত্ত্ব জানা যায় শনির তত্ত্ব জ্ঞান পাওয়া যায়। সেই পাঠটা একটু বড়, আমাদের যে ওয়েবসাইটটা আছে tapasmala.in/app ওখানে গিয়ে তথ্যটা আমার আছে, তথ্যটা আপনি পেয়ে যাবেন। ওখানে যদি যান ওখানে গিয়ে তথ্যটা সম্পূর্ণ পেয়ে যাবেন, আপনি একটু পাঠ করতে পারলে তার তথ্যটা আছে। সেটা একই এই কবিতা যেমন লিখলাম, সিন্নি প্রসাদ একটু মিষ্টান্ন দিতে হয় আর ফল ফলা দিকে উপবাস করতে হয়। এই শনিবারে একটুখানি শান্ত ভাব প্রকৃতি রাখতে হয় আর সৎগুণ সৎকর্ম করার জন্য একজন সৎগুরুর জ্ঞান নিয়ে চলতে হয়। আর আমার ভেতরে যে শুক্রবার বীজ এর ভেতরে রাক্ষস তন্ত্র অর্থাৎ খাই খাই ভাব, এটা কমাতে গেলে আমাকে শনিকে ধরতে হবে। আমার ভেতরে বীজের জ্ঞান গুণ সমৃদ্ধি হওয়ার জন্য শনি আমার শনি বলতে বাইরের শনি শুধু পুজো পাঠ করে নয়, ভেতরের যে শনি দেহ তত্ত্ব বীজ তত্ত্বের যে শনি সেই শনিকে ধরতে হয়। আর একটু হচ্ছে কৃষ্ণ পুষ্প দিয়ে পুজো করতে হয়। আর কি বলেছে, প্রীতি শুলক মহাশনি সাদ পুনঃপুটিত জুহাকুট তৈল কাল তৈল জুতম তৎসম বিনাশন তৎসপ্তম সংশয় সাতাত্তর বার এই শনির বীজ মন্ত্র বা ধ্যান মন্ত্র ওম ঐম হ্রীম শ্রীম শনিশ্চরায় নম, এই যে বীজ মন্ত্র 77 বার পাঠ করলে তার শান্তি প্রশান্তি সদ্গুণ বৃদ্ধি হয়। এই হচ্ছে শনিবারের তত্ত্ব। তো শনিবারকে জানতে গেলে এই যে শনিবারের যে পাঠ হরগৌরী সংকলন তন্ত্রের যে পাঠ হরগৌরী সংবাদ, এই পাঠটা আমাদের সাইডে চলে যান tapasmala.in ওখানে পেয়ে যাবেন। আর শনিবার তত্ত্বটা কি বললাম, শিব যোগে শনিবার তত্ত্ব শুক্রবার থেকে আমাদের দিন শুরু হচ্ছে বীজ থেকে। বীজের শুরুতে বাচ্চা যেমন হাঁটা চলা শুরু করে, সেই ঠিক শনি আমাদের ভেতরে বীজ তত্ত্ব এরকম শুরু করে। তাকে শান্তি করতে গেলে তাকে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরিয়ে নেওয়া আর তার মুখে একটু মিষ্টান্ন দেওয়া, তার মুখে একটু ফল পচে দিতে হবে, ভালো জিনিস দেওয়া, তাহলে আমার বীজের সমৃদ্ধি হবে, বীজের গুণাগুণ বৃদ্ধি পাবে আর আমার মনের প্রশান্তি হবে। আমাদের ডিএনএ আমাদের ক্রোমোজোমে শান্ত হবে, আমার ডিএনএ কে পরিশুদ্ধ করা যায়, আমাদের ক্রোমোজোমকে পরিশুদ্ধ করা যায়, আমাদের সেল টিস্যুকে আরো জাগ্রত করা যায়, আমাদের শরীরকে জন্ম থেকে শান্ত প্রকৃতি প্রশান্তি প্রকৃতি করা যায়। এই হচ্ছে শনিবারের তত্ত্ব। আমাদের হিমালয় তত্ত্বখানে যে শিবযোগ তত্ত্ব আছে, আপনারা যারা এখনো শিবযোগ তত্ত্ব সম্বন্ধে জানেন না, সবসময় তো ভিডিও টিউটোরিয়াল করে দেওয়া সম্ভব না, তো শনিবারের তত্ত্বটা এইভাবে দিলে কাজ। শনিবারের তত্ত্বটা জানতে গেলে আমাদের শিবযোগ যেটা আছে আপনাকে জানতে হবে এক সপ্তাহ জ্ঞান। সাধারণ জীবনে সবার হাতে 24টা ঘন্টা, আপনি পরিবারের সঙ্গে যুক্ত, পরিবারে আপনি 24 ঘন্টাই দিতে পারেন, পরিবারের লোকের জন্য, সমাজের জন্য, নিজের কর্মকাণ্ডের জন্য। কিন্তু ঈশ্বর বলছে যদি আপনাকে 1% সময় দিতে হয় অর্থাৎ 24টা মিনিট, এই 24টা মিনিট যদি আপনি আপনার নিজের জন্য না দেন, আপনার শরীর দিয়ে আপনি পরিবারকে উদ্ধার করেন, পরিবারের কর্ম করেন, সমাজের কর্ম করেন, তাহলে শরীরটা যদি না থাকে, দেহটা যদি পড়ে যায়, তাহলে সমাজের কর্ম হবে না, পরিবারের কর্ম হবে না, আপনার কর্ম করতে হবে। তাই 1% সময় একটু তথ্য জ্ঞানে একটু শরীরের উন্নতির জন্য দেহ তত্ত্বের জন্য দিতে হবে 24টা মিনিট। হিন্দুরা এটাকে 3 ভাগে ভাগ করেছে, হিন্দু সমাজ 8 মিনিট করে 3 বার সকাল দুপুর রাত্রে, মুসলিম এটাকে 5 ভাগে ভাগ করেছে 4 মিনিট 12 সেকেন্ড করে, খ্রিস্টানরা এটা সপ্তাহে 1 বার করে 1.5 ঘন্টা। এই তত্ত্ব ধর্মের ভেতরে কোনো পার্থক্য নেই, সবাই আছে, সেই টাইমটা কি আছে সময়কে ধরতে হবে। তাই শিবযোগ তত্ত্ব আপনারা জানো আমাদের tapasmala.in ওয়েবসাইট আছে, ওখানে যাবে আমাদের শিবযোগ তত্ত্বটা সম্বন্ধে জানো, বই পড়ে ইন্টারনেটে টিউটোরিয়াল দেখে জানা যায়। কিন্তু সামনে সামনে কিছু পাঠ আছে, সেগুলো করলে আরো ভালো হয়, যেমন কিছু মুদ্রা, কিছু যোগ, কিছু প্রাণায়াম, এগুলো করলে আরো ভালো, আপনার অন্যদের তাড়াতাড়ি হবে। ধন্যবাদ সবাইকে, ও মাধবায়।